নমস্কার দর্শক বন্ধুরা, সান্ত্বনা রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো পাঁউরুটির একটি টিফিন রেসিপি। দেখুন কীভাবে বানাবো। উপকরণগুলো হলো পাঁউরুটির পিস আটখানা, সেদ্ধ আলু দু পিস ভেঙে রেখেছি, কোঁচানো কাঁচা লঙ্কা এক চামচ, কোঁচানো পেঁয়াজ তিন চামচ, পাঁউরুটির গুঁড়ো ডিম এক পিস, ময়দা দুই চামচ, হলুদ লঙ্কা জিরে গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ করে, আর লাগছে লবণ তেল গোলমরিচের গুঁড়ো। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিলাম তিন চামচ, পেঁয়াজ মাঝারি আঁচে, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আলু সেদ্ধ দিলাম, গোলমরিচের গুঁড়ো, স্টাফিং তৈরি করে নিলাম, টমেটো সস পাঁউরুটিতে লাগিয়ে নিচ্ছি। স্টাফিং লাগিয়ে নিচ্ছি, এইভাবে চার পিস বানিয়ে নিলাম। ডিম ময়দার গোলা বানাচ্ছি, জল দিলাম, লবণ দিলাম, ডিম ময়দার গোলা তৈরি হয়ে গেছে। পাঁউরুটির গুঁড়ো লাগিয়ে নিচ্ছি, এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে, এবার ভাজব। তাওয়াতে তেল লাগিয়ে নিচ্ছি, এইভাবে ভেজে নেব। কম আছে, ভেজে নিচ্ছি, এবার পাল্টে নিচ্ছি। এইভাবে সাইডগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন আলু ভরা পাঁউরুটি টিফিন হয়ে গেছে।
নমস্কার, ধন্যবাদ।